স্টেশন থেকে ট্রেন চলা শুরু হয়ে গেছে, আমরা গন্তব্যের দিকে। আমরা মাঝরাতে উঠেছি, দুজন মিলে ঘুরতে এসেছি ট্রেনের মধ্যে। সবাই ঘুমাচ্ছে। বাবা, সবার নাকটা হচ্ছে কি রে? সাবুন স্যার এখানে নাক দিয়ে ঘুমাচ্ছে, দেখা যাচ্ছে ঘুম পাচ্ছে না? হ্যাঁ, ঘুম পাচ্ছে। এখন 12টা বাজে, ঘুম পাচ্ছে না। দাঁড়িয়ে কেটেছি, অন্যরকম দাঁড়িয়েছে। চিন্তা হচ্ছে তোমাকে? শেষ হ্যাঁ, কিন্তু আগের মতো না। আগের মতো চলে যাচ্ছে না? আগে দাঁড়িয়ে ছিল, চলে যাচ্ছিল না? হ্যাঁ, রাত্রিবেলা উঠে ভিডিও করছি, আবার সকালে উঠে ভিডিও করবো, ঠিক আছে? এখন মাঝরাতে উঠে কিছু খাবো, খেয়ে খেয়ে তারপর আবার শুরু। শুরু হয়েছে জার্নি আমাদের। এখনই যদি এরকম করে ট্রেন থেকে নামবো যখন, তখন বাথরুম চেক করি কীরকম লাগে। এইরকম এক্সপিরিয়েন্স ভালো, বাজে এক্সপিরিয়েন্স সবসময় থাকে। ট্রেন স্টার্ট হয়েছে, সব লাস্টের দিকে করে না, সবাই ট্রেন জার্নি স্টার্ট হয়েছে, চুরি চুরি ভর্তি করে দিয়েছে বাথরুম, ল্যাশ করছে। আর একটা বাথরুমে গেলে দীঘার সমুদ্র হয়ে আছে, এগারোটা জল জমে আছে। সজনবের আবার রাত্রিবেলা কাশি হচ্ছে, এই জন্য বসে আছে উঠে। আর অন্ধকারের মধ্যে তো ট্রেনের বাইরে কিছু দেখাতে পারবো না, ভিতরেই দেখাই। বসে বসে গল্প করছি, এই কাজ চাদর পড়ে গেছে। তাহলে সবাই যাওয়া আসা করছে, ওই পারে যাওয়া আসা করছে। সকালবেলা ভিডিও হবে, সকালে ভিডিও করতে করতে রাতে অনেক ভিডিও করে নিলাম, খাওয়া দাওয়া কিছু সব কিছু। ঠিক আছে, চলো বন্ধ করে দিই ভিডিও। আবার এত বেকার পক্ষে লাভ নেই, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। চলো।